Nissan Sunny model গাড়ি এই গাড়ি মডেল এটি হচ্ছে 2005 সাল রেজিস্ট্রেশনও 2005 সাল ব্র্যান্ড নিউ আসছে ব্র্যান্ড নিউ গাড়িগুলো বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে তো অনেকের বাজেট থাকে যে আপনার 8 লাখের নিচে আবার 5 লাখের উপরে তো এই বাজেটের ভিতরে কিন্তু আসলে একটু ভালো মানের গাড়ি পাওয়াটা কিন্তু খুব কষ্টকর তো তাদের জন্যই কিন্তু আজকের এই গাড়িটি নিয়ে আসা হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রাজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা যে গাড়ির সম্পর্কে জানাবো দেখতে পাচ্ছেন নিশান সানি মডেলের গাড়ি অনেকেই আপনার 6 থেকে 7 লাখ টাকা বাজেটের মধ্যে গাড়ি খুঁজেন তো আশা করি আজকের এই গাড়িটি কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন ভালো কন্ডিশনে তো যাই হোক আজকে কিন্তু গাড়িটি যারা কারোজে কালেকশন আর এই যারা কারোজে আসতে হলে আসতে হবে বগুড়া সদর জয়পুর পাড়া বগুড়াতে তো যাই হোক আজকে গাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নিব আমরা মনোর ভাই কাছ থেকে আসসালামু আলাইকুম মনোর ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো ভাই গাড়ি রেড কালার আপনিও রেড কালার হ্যাঁ ও আচ্ছা আজকে এটি কি গাড়ি সম্পর্কে জানাবেন ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা কারোজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তো ভিউয়ার্স আমার পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন রেড কালারের গাড়ি এই গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে আসতে হবে যারা কারা হাউজে আর যারা কারোজের লোকেশনটা আমি আপনাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে মাটিডালি রোড জয়পুর পাড়া বগুড়া সদর বগুড়া অবস্থিত আর আমার সঙ্গে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার নিশান জাপানি মডেলের গাড়ি নিশান সানি মডেলের গাড়ি এই গাড়ি মডেল এটি হচ্ছে 2005 সাল রেজিস্ট্রেশনও 2005 সাল ব্র্যান্ড নিউ আসছে ব্র্যান্ড নিউ গাড়িগুলো বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে তো অনেকের বাজেট থাকে যে আপনার 8 লাখের নিচে আবার 5 লাখের উপরে তো এই বাজেটের ভিতরে কিন্তু আসলে একটু ভালো মানে গাড়ি পাওয়াটা কিন্তু খুব কষ্টকর তো তাদের জন্যই কিন্তু আজকের এই গাড়িটি নিয়ে আসা তো মিডল বাজেটের ভিতরে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনস আপনার গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এই গাড়ি যে আপনার টায়ারগুলো দেখতে পাচ্ছেন রিমগুলো দেখেন রিমগুলো কিন্তু একদম হোয়াইট কালারের রিম দেখতে পাচ্ছেন গাড়ির সঙ্গে ম্যাচিং করে কিন্তু কালারটি কিন্তু করে রেখেছি এবং গাড়ির যে কালারটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনস কোথাও কোনো প্যাচ নেই এবং গ্লেজি কালারটা ভাই একদম গ্লেজি কালার মানে পাল কালার যাকে বলে পাল পিছনের টায়ারটি দেখে নেন পিছনের টায়ারটি দেখতে সেম এরকম হবে যেমনটা দেখতে পাচ্ছেন আর এই গাড়ির যে আপনার পিছনে যে লুকিংটি আছে গর্জিয়াস একটি লুকিং দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লুকিং এবং সকলের চোখে পড়ার মতো কিন্তু একটি আপনার আকর্ষণীয় লুকিং কিন্তু এই নিশান সানি মডেল গাড়িতে পিছনে যে ব্যাকলাইটগুলো আছে কিন্তু অরিজিনাল ব্যাকলাইট একদম অরিজিনাল ব্যাকলাইট এবং সবগুলো কিন্তু আপনার সচল অবস্থায় আছে আর গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো খ খ সিরিয়াল হওয়ার কারণটি কিন্তু আপনার 1300 সিসি হ্যাঁ অরিজিনাল 1300 সিসির ইঞ্জিন 12-13-50 এই নাম্বারটি ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে যে কোনো সময় কিন্তু আপনার নেম ট্রান্সফার করে নিতে পারবেন ঠিক আছে ভাইয়া আর এখন যেহেতু দেখলাম এই এক্সটেরিয়রটা রেড কালার ভাইয়াটা কি কালার এটা বলো একটু আপনার ইন্টো এক্সটেরিয়রটা হচ্ছে আপনার কিন্তু ফিরোজা কালার ফিরোজা কালার বাংলায় বলে একে ফিরোজা কালার আর এটা যে ইন্টেরিয়রটি আছে পুরোটা কিন্তু বেস কালার বেস কালার ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ একদম ফ্রেশ একটি গাড়ি এবং কমফোর্টলি কিন্তু আপনার ট্রাভেল করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়ি কিন্তু আপনার এসি থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম সচল অবস্থায় আছে গাড়ির যে মাইলেজ মিটারগুলো আছে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একদম সচল স্টিয়ারিংটি যে দেখতে পাচ্ছেন কিন্তু অরিজিনাল স্টিয়ারিং নিশানের অরিজিনাল স্টিয়ারিং গিয়ার শিফটিংটি অটো ট্রান্সমিশন আর এসি 1300 সিসি হওয়াতেও এসি কিন্তু একদম হাইস্কুল যেহেতু অরিজিনাল ইঞ্জিন কিন্তু ইনস্টল করা আছে সেই জন্য এসি কিন্তু একদম পারফেক্ট ও আচ্ছা আচ্ছা গাড়িতে ভাই ডিভিডি প্লেয়ারটা নাই ডিভিডি প্লেয়ারটা নাই এটা কিন্তু বাই ওয়ান ডিভিডি প্লেয়ার থাকে না তারপরেও কিন্তু ডিভিডি প্লেয়ার আপনারা যদি আসেন আলোচনা সাপেক্ষে আমি কিন্তু আপনাদেরকে লাগিয়ে দিব আর গাড়ি যে আপনার ডোরগুলো দেখতে পাচ্ছেন চারটি ডোর কিন্তু পাওয়ার ডোর এখানে প্রত্যেকটি সুইচ কিন্তু সচল আর এটি কিন্তু আপনার অরিজিনাল জাপানি ফিটিংস এটি কিন্তু পরে কিন্তু ফিটিংস করা হয়নি অরিজিনাল জাপানি ফিটিংস আর এই গাড়ি যে আপনার সেকেন্ড ডোরটি আছে সেকেন্ড ডোরটি দেখতে সেম এরকম হবে বিস্কিট কালারের সিট কভার কিন্তু লাগানো আছে একদম ফ্রেশ গাড়ি সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি করে কিছু হয়তো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই গাড়িতে কিন্তু একটা ক্র্যাচও কিন্তু নেই আচ্ছা এক কথায় গাড়ির ভিতরে যেমনটা সুন্দর এর এক্সটেরিয়র ঠিক তেমনটাই সুন্দর তেমনটাই সুন্দর আচ্ছা আচ্ছা তো এখন আমি আপনাদেরকে এই গাড়িটির যে ইঞ্জিনটি আছে সেটি দেখিয়ে দিচ্ছি বললেন ভাই 1300 সিসি ইঞ্জিন হ্যাঁ এটি কিন্তু হচ্ছে আপনার নিশান সানির অরিজিনাল ইঞ্জিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল 1300 সিসির ইঞ্জিন এবং এখানে কিন্তু নিশানের মনোগ্রামও কিন্তু আছে এটি কিন্তু নিশানের অরিজিনাল ইঞ্জিন ইনস্টল করা আছে আর অ্যাক্সিডেন্টের বিষয়টা আমি আপনাদেরকে দেখে দিই যদি আপনারা এই বারটি প্রথমে যদি ফলো আপ করেন
তাহলে বুঝতে পারবেন এতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই। আর গাড়ির যে আপনার শেপগুলো আছে দেখতে পাচ্ছেন, ইঞ্জিন চাম্বারটি বাইবন যেরকম ছিল এখন কিন্তু সেম অবস্থায় আছে। আর এখানে কিন্তু আপনার যে চেসিস নাম্বারটি আছে সেটি সঙ্গে গাড়ি কিন্তু আপনি আমার কাছ থেকে মিলিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এক কথায় আর যেহেতু 1300 সিসি, অনেকেই চিন্তা ভাবনা থাকতে পারে যে এসি পারফরমেন্সটা খারাপ হতে পারে। এসি পারফরমেন্স আপনার কখন খারাপ হয় সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অনেকে আছেন যে 1300 সিসির গাড়িতে আপনারা 1500 সিসির ইঞ্জিন ইউজ করে থাকেন বা আপনারা এসির কম্প্রেসার কিন্তু আপনারা চেঞ্জ করেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এসিতে কিন্তু প্রবলেম হতে পারে। এছাড়াও অরিজিনাল এসি বা অরিজিনাল ইঞ্জিন থাকলে কিন্তু আপনার এই প্রবলেমটি কিন্তু হওয়ার কোনো সম্ভাবনাটি নেই। ঠিক আছে ভাইয়া, আমরা একটু গুডস স্পেসটা দেখে নিই। এর গুডস স্পেসটা কী অবস্থায় আছে এবং ফুয়েল সিস্টেম কী কী আছে এটাতে? এটি কিন্তু আপনার জ্বালানির মাধ্যমটি কিন্তু পেট্রোল অকটেন আর মাস্ট এটার সঙ্গে কিন্তু লাগানো আছে সিএনজি। সিএনজি 60 লিটার সিএনজি কিন্তু এখানে কনভার্ট করা আছে দেখতে পাচ্ছেন। গাড়ির যে আপনার পাটাতনগুলো আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, কোথাও কোনো খাওয়া বা কোনো খোলা বা কোনো কিছু নেই। এবং পিছনের যে শেপগুলো আছে এই শেপগুলো দেখলে বুঝবেন পিছনে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই। না আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। 60 লিটার সিএনজিতে কনভার্ট করা, হ্যাঁ 60 লিটার সিএনজিতে কনভার্ট করা। ঠিক আছে মনোহর ভাই, মোটামুটি গাড়ি সম্পর্কে সব কিছু জানলাম। ভেতরে বাহিরে সব দিক থেকে সুপার ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশন। শুধুমাত্র আপনারা আসবেন, যারা কারা হয়ে ভিজিট করবেন, ট্রায়াল দিবেন, গাড়ি নিয়ে চলে যাবেন। আশা রাখি এর বাহিরে আপনাকে আর কোনো কাজ করতে হবে না। তো প্রাইস কেমন চাচ্ছেন ভাই? তো ভিউয়ার্স, এটি কিন্তু হচ্ছে আপনার 2005 মডেল, 2005 রেজিস্ট্রেশন, পেপার্স কিন্তু ফুল আপডেট, 23 এবং 24 সাল পর্যন্ত। ফার্স্ট পার্টির গাড়ি, যে কোনো সময় আপনার নেম ট্রান্সফার করে নিতে পারবেন। গাড়ির ইন্টেরিয়রটি কিন্তু হচ্ছে বেস কালার এবং আপনার এক্সটেরিয়রটা কিন্তু হচ্ছে আপনার ফিরোজা কালার। তো ওভারঅল কন্ডিশনসের উপরে এই গাড়িটির দামটি রেখেছি মাত্র 640,000 টাকা। 640,000 টাকা ভাই? 640,000 টাকা, এটি কিন্তু হচ্ছে আমার চাওয়া প্রাইস। এখানে কিন্তু আপনারা দামাদামি করে গাড়িটি পারচেস করতে পারবেন। আচ্ছা আচ্ছা, অনেকেরই বাজেট থাকে ভাই 5-7 লাখ টাকা, কিন্তু এই টাকার মধ্যে টয়োটা কোনো ব্র্যান্ডের গাড়ি আশা করি হয় না। হয় না, মানে 111 যেমন 5 লাখ টাকা বাজেট করতে হয়, ঠিক 6 লাখ টাকা কিন্তু হয়ে থাকে না। কিন্তু আজকের এই গাড়ি 5-এর মডেল, 5-এর রেজিস্ট্রেশন 640,000 টাকা পাচ্ছেন। 640,000 টাকা আমার আস্কিং প্রাইস। তবে রাজ ব্লকের চ্যানেলের রেফারেন্সে আসলে অবশ্যই আমি কিন্তু তাদেরকে একটি অনার কিন্তু করব। ও আচ্ছা, ঠিক আছে মনে হয়, আপনাকে ধন্যবাদ ভাই। তো ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো প্রাইসের মধ্যে ভালো কন্ডিশনের গাড়ি কিন্তু আজকে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।